লোকসভা ভোটে বিষ্ণুপুরে কিন্তু রীতিমতো তলবার, কারণ প্রাক্তন স্বামী ভার্সেস প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল ভার্সেস সৌমিত্র খাঁ রীতিমতো জমে উঠেছে একেবারে রাজ্য রাজনীতি। লোকসভা ভোটের লড়াইও কিন্তু জমে উঠেছে, যুযুদান দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে জোর কদমে প্রচার শুরু করে দিয়েছে বিভিন্ন ইস্যুকে খাড়া করে। 2019 সালে যে সুজাতা মণ্ডল সৌমিত্র খাঁয়ের জন্য ভোট প্রচার করেছিলেন, সৌমিত্র খাঁয়ের জন্য মানুষের দরজায় দরজায় ঘুরেছিলেন এবং সৌমিত্র খাঁ বিপুল ভোটে জয়লাভ করেন বিষ্ণুপুর থেকে। বিষ্ণুপুরে সৌমিত্র খাঁয়ের জয়ের কাণ্ডারি যে সুজাতা মণ্ডল, তার প্রাক্তন স্ত্রী সেই সুজাতা মণ্ডলই কিন্তু 2024 লোকসভা ভোটে দাঁড়িয়েছেন তাঁরই বিরুদ্ধে। তাতেই কিন্তু খেলা একেবারে জমে উঠেছে, আর তার মধ্যেই কিন্তু সুজাতা মণ্ডল প্রচারে গিয়ে একেবারে বেফাস হুমকি পর্যন্ত দিচ্ছিলেন ভোটারদের, আর তাতেই কিন্তু সরগরম একেবারে রাজ্য রাজনীতি। তৃণমূল হাই কমেন্ট করা বার্তা দিয়েছে, সরাসরি ধমক দিয়েছেন সুজাতা মণ্ডলকে, চরম হুঁশিয়ারি দেওয়া হয়েছে সুজাতা মণ্ডলকে, সুজাতাকে সেন্সর করেছে তৃণমূল হাই কমেন্ট। কোনো রকম বেফাঁস মন্তব্য যেন মুখ থেকে না বেরোয়, শুধুমাত্র হাত জোর করে ভোট চাইতে হবে মানুষের কাছে, এর বাইরে যেন কোনো কথা না বেরোয়। সুজাতা মণ্ডলকে হুঁশিয়ারি তার সাথে ধমক দেওয়া হয়েছিল তৃণমূলের তরফ থেকে, কিন্তু কোথায় কি ডোন্ট কেয়ার সুজাতা মণ্ডল। মমতা ব্যানার্জির নির্দেশকে কার্যত বুড়ো আঙুল, তৃণমূল হাই কমান্ডের নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে বিষ্ণুপুরে প্রচারে ফের বিস্ফোরক বেফাঁস সুজাতা মণ্ডল, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর। এবার সুজাতা মণ্ডল প্রচারে গিয়ে যা বললেন মুখপোষকে তাতেই কিন্তু চরম অস্বস্তিতে। লোকসভা ভোটের আগে কালীঘাট এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। বুধবারই সুজাতা মণ্ডলকে পার্টি অফিসে ডেকে কড়া ধমক দিয়েছিলেন দলের উপরতলার নেতারা, তাকে সাফ জানিয়ে দেওয়া হয়েছিল হাত জোর করে ভোট চাওয়া ছাড়া কোনো কথা যেন তার মুখ থেকে না বেরোয়। এই ধমক যে তিনি গায়ে মাখেননি তা পরিষ্কার হলো শনিবারই। বিষ্ণুপুর লোকসভার ইন্দাস ব্লকের শান্তাশ্রম বাজারে ভোট প্রচারের মঞ্চ থেকে তিনি বললেন, একটা কথা মাথায় রাখবেন, রামনবমীর দিন আমি সংখ্যালঘু ভাই বোনেদের বলবো বাড়ি থেকে কম বেরোতে, কারণ বিজেপির লোকজন সাম্প্রদায়িকতা নিজেরাই সৃষ্টি করে আপনাদের ঘাড়ে দায় চাপানোর জন্য, তাই আপনাদের সদা সতর্ক সজাগ থাকতে হবে। তিনি যখন এই মন্তব্য করছিলেন তখন ওই মঞ্চে উপস্থিত ছিলেন ইন্দাসের তৃণমূল ব্লক সভাপতি শেখ হামিদসহ অন্যান্য নেতারা। তৃণমূল প্রার্থীর এই বক্তব্য জানাজানি হতেই মুখ খোলেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। তিনি বলেন, বিজেপির সাম্প্রদায়িকতা ছড়ায় না, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে অযোধ্যায় রাম মন্দিরের পাশে মসজিদ করতে আগ্রহী, তৃণমূল প্রার্থীর এই ধরনের কথা বলার কোনো যুক্তি নেই। তৃণমূল হিন্দু মুসলমান নির্বিশেষে মানুষের উপর অত্যাচার করে, ওদের বাধায় মানুষ ভোট দিতে পারে না, আগে মানুষকে ভোট দিতে দিন। সংরক্ষিত বিষ্ণুপুর লোকসভা আসনে এবার তৃণমূলের প্রার্থী সুজাতা মণ্ডল, প্রচারে নেমেই তার প্রাক্তন স্বামী তথা বিষ্ণুপুরের বর্তমান বিজেপি সাংসদ ও এবারের প্রার্থী সৌমিত্র খাঁর বিরুদ্ধে এক প্রকার ঘেউর করতে দেখা গেছে তাকে। সৌমিত্র বিরুদ্ধে একাধিক নারী সংঘের অভিযোগ করেন সুজাতা। এখানেই শেষ নয়, মঙ্গলবার ওন্দা ব্লকের নতুনবাজার এলাকায় প্রচারে গিয়ে এক মহিলা ভোটারকে উদ্দেশ্য করে তাকে বলতে শোনা যায়, তোমরা ভোট দেওয়ার সময় বড় ফুলে দিচ্ছ আর চাওয়ার বেলায় ছোট ফুলের কাছে চাইতে আসছো, এবার আমি ক্লিয়ার কাট বলছি, তাতে মিডিয়া থাক যেই থাক, আই ডোন্ট কেয়ার, যদি তৃণমূল ভোট না পায় তাহলে তৃণমূলের কেউ তোমাদের অভিযোগ শুনতে আসবে না, তোমরা বিজেপির সঙ্গে বুঝে নেবে। এই অবস্থায় বুধবার সুজাতাকে পার্টি অফিসে ডেকে কড়া ধমক দেন দলের উপরতলার নেতারা, হাত জোর করে ভোট চাওয়া ছাড়া আর কোনো কথা যেন তার মুখ থেকে না বেরোয় সে ব্যাপারে তাকে সতর্ক করে দল। তারপরও শান্তাশ্রম বাজারে ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য রেখে ফের বিতর্কে জড়ালেন বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। ফের বিস্ফোরক সুজাতা মণ্ডল, দলের নির্দেশকে কার্যত পুরো আঙুল, পার্টি অফিসে ডেকে ধমক দেওয়া হয়েছিল সুজাতাকে, তাতে কি আবারও কিন্তু বিস্ফোরক মন্তব্য করে বসলেন প্রচারে গিয়ে সুজাতা মণ্ডল। তিনি যা বললেন তাতেই তোলপাড়, একটা কথা মাথায় রাখবেন, রামনবমীর দিন আমি সংখ্যালঘু ভাই বোনেদের বলবো বাড়ি থেকে কম বেরুতে, কারণ বিজেপির লোকজন সাম্প্রদায়িকতা নিজেরাই সৃষ্টি করে আপনাদের ঘাড়ে দায় চাপানোর চেষ্টা করবে, তাই আপনাদের সদা সতর্ক সজাগ থাকতে হবে।
এমনই কিন্তু বিস্ফোরণ ঘটালেন সুজাতা মণ্ডল, তাতে কিন্তু চরম অস্বস্তিতে আবারও লোকসভা ভোটে রাখে তৃণমূল কংগ্রেস। কারণ তৃণমূল কংগ্রেস বুঝেছে সুজাতা মণ্ডলের এরকম বেফাঁস মন্তব্য, এরকম ভোটারদের হুমকি, এরকম মন্তব্যে কিন্তু আখেরে ক্ষতি হচ্ছে তৃণমূলের। তাই হাত জোর করে ভোট চাওয়া ছাড়া আর কোনো মন্তব্য যাতে না করেন, সেই রকমই কিন্তু চরম বার্তা দেওয়া হয়েছিল সুজাতাকে। কিন্তু কোথায় কি, সুজাতা ডোন্ট কেয়ার, মিডিয়াকেও ডোন্ট কেয়ার, তৃণমূলকেও ডোন্ট কেয়ার, তৃণমূল হাই কমান্ডকেও ডোন্ট কেয়ার, তেমনই কিন্তু বুঝিয়ে দিলেন সুজাতা মণ্ডল। সুজাতা আছেন সুজাতার মধ্যেই, তার প্রাক্তন স্বামীকে একেবারে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ শানিয়ে যাচ্ছেন সুজাতা। সব মিলিয়ে কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি। লোকসভা নির্বাচন 2024 বিষ্ণুপুর কেন্দ্র থেকে সুজাতা ভার্সেস সৌমিত্র খাঁ, কার ঝুলিতে যায় কত আসন, কাকে চয়েস করবেন বিষ্ণুপুরের লোকজন, স্বামী না স্ত্রী, প্রাক্তন স্বামী না প্রাক্তন স্ত্রী, সুজাতা না সৌমিত্র, কার ঝুলিতে কত ভোট যাবে, শেষ হাসি কে হাসবে, সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের।